ছোট ছোট স্কুল পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হলো হরিহরপাড়া রুকুনপুর মডেল স্কুলের তৃতীয়তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সোমবার রুকুনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। শীতের আমেজকে গায়ে মাখিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্কুলের সকল ছাত্রছাত্রী ও অভিভাবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের খেলাধুলায় উৎসাহিত করতে প্রতি বছরই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে হরিহরপাড়া রুকুনপুর মডেল স্কুল। সোমবার রুকুনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হলো হরিহরপাড়া রুকুনপুর মডেল স্কুলের তৃতীয়তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। স্কুলের সব ছোট ছোট পড়ুয়ারা এদিন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বস্তা দৌড়, বেলুন দৌড়, অঙ্ক দৌড়, 75 মিটার দৌড় সহ মোট 17টি ইভেন্টে খেলা হয় এদিন। উপস্থিত ছিলেন সমস্ত অভিভাবকেরাও। অভিভাবকেরাও সাইকেল রেস ও মিউজিক্যাল চেয়ারে অংশগ্রহণ করেন। শীতের আমেজ গায়ে মেখে বেশ মজা করে আনন্দের সাথে এই অনুষ্ঠানে মেতে ওঠে শিক্ষক শিক্ষিকা সহ ছোট ছোট পড়ুয়ারা। এই অনুষ্ঠানকে ঘিরে স্কুলের সব ছাত্রছাত্রী ও অভিভাবকের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় জয়ী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। মডেল স্কুলের দ্বিতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতায় মোট 17টা ইভেন্ট আছে। এই 17টা ইভেন্টের মধ্যে ছাত্র ছাত্রী গার্জেন সকলে মিলে পার্টিসিপেট করেছে। এই ইভেন্টগুলোর মধ্যে বাচ্চারা যেসব ইভেন্টে অংশগ্রহণ করেছে সেগুলো হলো বস্তা দৌড়, আলু তোলা দৌড়, বেলুন দৌড়, অঙ্ক দৌড়, এছাড়া 75 মিটার রান। আর গার্জেনরা যে সমস্ত ইভেন্টে অংশগ্রহণ করেছে সেগুলো হলো সাইকেল রেস, মিউজিক্যাল চেয়ার। এই সমস্ত ইভেন্টগুলোর মাধ্যমে আজকে আমরা তৃতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করছি। আপনারা দেখছেন টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না।